হ্যালো ফ্রেন্ড রোপা দু হাজার উনিশ এই অনুযায়ী মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারে দিতে হবে এবং কেন মহার্ঘ ভাতার সরাসরি উল্লেখ নেই রোপাতে সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া ভাতা বারো পার্সেন্ট তা পনেরো পার্সেন্ট থেকে কমিয়ে করা হয়েছে সেখানে পনেরো পার্সেন্ট দিতে হবে এ নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে ইউনিটি ফোরামের পক্ষ থেকে এবার সেই ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে তার শুনানির দিনক্ষণ ঠিক হল অর্থাৎ এর আগেও যে ডিএ মামলা হয়েছিল তাও কিন্তু সেটি হয়েছিল স্যাটে এবং সেই স্যাটের যে রায় হয়েছিল সেই রায়কেই কিন্তু মান্যতা দিয়েছে হাইকোর্ট এবার দু হাজার উনিশ রোপা সেই রোপা অনুযায়ী মামলা করেছে ইউনিটি ফোরাম ইউনিটি ফোরাম অর্গানাইজেশন অফ স্যালারিড এমপ্লয়িজ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল প্লাস আরও তিনটি সংগঠন এবং তাদের সঙ্গে সঙ্গে সেই মামলার আরেকটি পার্টি অর্থাৎ সরকার চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল তাদের মামলাটি উঠবে আগামী আঠারো তারিখ মিসেস উর্মিতা দত্ত সেন তার এজলাসে এবং সেটি সিঙ্গেল বেঞ্চ সেই সিঙ্গেল বেঞ্চের মামলাটি উঠবে এর আগেও এর শুনানি কিন্তু হয়েছিল এবং দিনক্ষণ ঠিক হয়েছিল কিন্তু সেখানে সঠিকভাবে তা হয়নি এবং আগামী আঠেরো তারিখ তার শুনানি হবে এখন দেখা যাক ধীরে 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 এই মামলার গতি প্রকৃতি কী হয় আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন তা আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ